আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি এটা খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও। এক আপু আমাকে কমেন্টে বারবার রিকোয়েস্ট করেছে, তো তার উপরে ভিত্তি করেই এই ভিডিওটা বানিয়েছি। তো কয়েকটা প্রশ্নেরই উত্তর দিব এই ভিডিওতে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওর সঙ্গে থাকেন আপনাদের সবারই কম বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং কি পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে একদমই ভুলবেন না, চাইলে কিন্তু আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এখন মূল কথাতে আসি। আজকে যে রিকোয়েস্ট রাখবো সেটা হলো, আমি যে বেলকনিতে কাঠের তক্তা দিয়ে যে র‍্যাকগুলো করেছি ওগুলো কিভাবে বেঁধেছি, কিভাবে ঝুলিয়েছি, তো তার একটা আইডিয়া চাচ্ছিল আপু, তো সেগুলো একটু ডিটেলসলি দেখাতে বলেছে, তো আমি সেটা দেখাবো। আর স্নেক প্ল্যান্টের যে আমি ডালগুলো বসিয়েছিলাম সেগুলোতে শিকড় বের হয়েছে কিনা সেগুলো ডিটেলসলি দেখাবো আর বলবো। ওই আপুটা নাকি যে বসিয়েছিল স্নেক প্ল্যান্ট পাতা, তার নাকি এখনও শিকড় বের হয়নি, তো আমারটা কি হয়েছে না হয়েছে সব কিছু বিস্তারিত ধীরে ধীরে শেয়ার করব। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকেন। তো প্রথমে আমি বারান্দা থেকে দুইটা মানি প্ল্যান্টের টব নিয়ে এসেছি, এগুলো মরা পাতা ফেলে আমি একটু ধুয়ে দিলাম। এই সিজনে কিন্তু গাছে ভালোই মরা পাতা হয়, আর মাঝে মাঝে গাছ একটু ধুয়ে দিলে কিন্তু গাছগুলো অনেক বেশি সুন্দর এবং কি সতেজ থাকে, কারণ বাহিরে যেহেতু থাকে মানে বেলকনিতে বাহিরের আলো বাতাসের সঙ্গে কিন্তু অনেক বেশি ধুলাও এসে পড়ে গাছের ওপরে, তখন গাছগুলো দেখতে কিন্তু খুব একটা মানে প্রাণবন্ত লাগে না। তো মাঝে মাঝে ধুয়ে দিলে গাছগুলো যেরকম দেখতেও সুন্দর লাগে সেরকম গাছের গ্রোথও কিন্তু অনেক ভালো থাকে, তো সেই জন্য আমি একটু ক্লিন করে দিলাম। আর এই মানি প্ল্যান্টের যে ছোট ছোট পাতাগুলো সেগুলো আমার খুব ভালো লাগে। এই টপটা যেহেতু অনেক ছোট, মাটি ছোট থাকার কারণে এটার ডাল থেকে যে পাতাগুলো হয় এগুলো খুবই ছোট ছোট, আর এটা আমার কাছে একটু ভিন্ন কোয়ালিটির লেগেছে আর বেশ ভালো লেগেছে। অনেক বড় বড় পাতা সেটাও ভালো লাগে, সেটা একরকম ভালো লাগা কাজ করে আর এটা আরেক রকম। আর এই টপটা যেহেতু একটু বড় সেই জন্য এটার পাতা কিন্তু এত ছোট না, আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে জন্ম নিলেও আস্তে আস্তে বড় হয়ে যায়, তবে এই ছোট টপেরটা কিন্তু আর বড় হয় না, ওরকমই থাকে। তো এগুলো এখন আমি বারান্দায় নিয়ে রাখবো, তারপর আস্তে আস্তে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ভিডিওতে কিন্তু আর অন্য কিছু শেয়ার করব না, শুধু গাছের ব্যাপারে গাছ দিয়েই পুরো ভিডিওটা সাজিয়েছি। তো আমার রান্না বাড়া বা ডেইলি কাজকর্মের কোনো কিছুই শেয়ার করছি না এই ভিডিওতে। আমি কিন্তু বেশ অনেকগুলো র‍্যাকই বানিয়ে নিয়েছি, যেহেতু আমার বেলকনিটা বলতে গেলে সবচাইতে ছোট, এর চাইতে ছোট বা এত ছোট বেলকনি আসলে হয় কি না সেটা আমার জানা নেই, তবে আমার বাসার বেলকনিটা এতটাই ছোট, তো গাছ রাখতে খুবই সমস্যা হয় কারণ বেশ কিছু গাছেই কিন্তু অনেক রোদের প্রয়োজন, তো সেই জন্য আমি অনেকগুলো তাকই এরকম করে বানিয়ে নিয়েছি। তো যে কাঠগুলো দেখছেন এগুলো হলো লোহা কাঠ, আপনাদের ভাইয়া প্রজেক্ট থেকে আমাকে এনে দিয়েছে, অন্য একটা কাজের জন্য এনেছিলাম বাট সেই কাজটা আর করা হয়নি, ঘরে অনেক দিন ধরে ছিল, পরে ভাবলাম যে তাহলে এগুলোকে আমি এভাবে কাজে লাগাই। আর এগুলো যেহেতু লোহা কাঠ এগুলো কিন্তু পানি বা অন্য কোনো কিছুতেই কোনো প্রবলেম হবে না। তো দুইটা যেহেতু চিকন চিকন তক্তা এগুলো, তো দুইটা পাশাপাশি দিয়ে আমি নিচ দিয়ে প্রথমে আমি দুই পাশে দুইটা সুতলি বেঁধে নিয়েছি,
বেঁধে ঝুলিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে পরে আমি কাঠগুলো ঢুকিয়ে দিয়েছি। আসলে আমি বলে বোঝাতে পারছি কিনা আমি জানি না, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এটাও আমি সেম করেছি, দুই পাশে দুইটা সুতলি আমি এরকমভাবে বেঁধে গিট দিয়ে নিয়েছি, আর গিটের জায়গাটা কিন্তু তক্তার নিচে রেখেছি। তারপরে আমি এর মাঝখান দিয়ে তক্তাগুলো ঢুকিয়ে দিয়েছি পাশাপাশি বসিয়ে, তাহলে কিন্তু এরকম হয়ে গেছে আর কি। আশা করি আপু তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে, আমি হয়তোবা বলে বোঝাতে পারছি না। আমি একবার চেয়েছিলাম যখন এগুলো বানাচ্ছিলাম তখন যে আপনাদের সাথে শেয়ার করতে, আসলে বেলকনিটা ছোট থাকার কারণে আমার নিজেরই নড়াচড়া করতে কষ্ট হয়, তো ক্যামেরা কোথায় সেট আপ করবো সেটা বুঝতে পারছিলাম না, তো সেই জন্য আর করা হয়নি। এই যে এই পাশটাও দেখিয়ে দিচ্ছি, এরকম করে আমি কয়েকটা করেছি, আর এটা একটু ভিন্নভাবে করেছি, এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটার এক পাশ হলো গ্রিলের সাথে আমি দিয়েছি, তারপরেও আমি সুতলি দিয়ে খুব ভালো করে বেঁধে দিয়েছি, আর গিটটা নিচে দিয়েছি গ্রিলের রডের সাথে। আমি কীভাবে বেঁধে দিয়েছি দেখে আশা করি তুমি বুঝতে পারছো। আর অন্য পাশটাতে যেহেতু গ্রিল নেই তো সেই জন্য এই পাশটাতে আমি সুতলি দিয়ে বেঁধে নিয়েছি। আর উপরে একদম ড্রিল করে যে হুকগুলো বসানো হয় কাপড় শুকানোর জন্য বা রশি টাঙ্গানোর জন্য যে হুকগুলো বসাই আমরা ড্রিল করে, তো সেই হুকের সাথে আমি বাজিয়ে দিয়েছি উপরে। তো উপর থেকে একদম হুকের সাথে বাজিয়ে দিয়ে তারপরে যেরকম রশি করে নিয়েছি। আর এ পাশটাতে কিন্তু আমি প্রথমে একটা সুতলি দিয়ে কাঠ দুইটা একসাথে বেঁধে নিয়েছি, আর সুতলিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আসলে আমার মনে হচ্ছে কি উল্টাপাল্টা আমি বলছি, আমার কথা হয়তো বা কারোরই কোনো উপকারে আসছে না, তবে দেখে একটু বুঝে নিতে হবে আর কি। আর প্রথমে আমি পাটের যে সুতলিটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে বেঁধেছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম এটা যেহেতু অনেক বেশি চিকন তো এটা ছিঁড়ে যেতে পারে একটা সময়, তো এই জন্য আমি ডবল করে প্লাস্টিকের সুতলি দিয়েও দিয়েছি, যাতে করে একটা ছিঁড়ে গেলেও আরেকটা থেকে যায়। তো আশা করি আপু তুমি বুঝতে পেরেছো, আমি আমার দিক থেকে সবটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আর কি। ফাইনালি র্যাকগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এবং কি গাছগুলো রাখাও কিন্তু অনেক সুবিধাজনক। আর এখন আমি শেয়ার করছি স্নেক প্ল্যান্টের ব্যাপারে। আমি প্রথমে যখন স্নেক প্ল্যান্টের ডগাটা বসিয়েছিলাম, একটা ডাল আমি বাবার বাসা থেকে নিয়ে এসেছিলাম, আর সেই ডালটা আমি মাটিতে এঠেল মাটিতে বসিয়ে দিয়েছিলাম। দীর্ঘদিন থাকার ফলে সেটা কোনো শিকড়ও বের হচ্ছিলো না, কোনো কুড়িও আসছিল না, কিন্তু ডালটা মারাও যায়নি। তো পরবর্তীতে চিন্তা করলাম সেখান থেকে কেটে আরও দুইটা অংশ নিয়ে, এই যে এইটা, এটা থেকে কেটে আমি দুইটা অংশ নিয়ে একদম সলিড যে বালু, সাদা বালু, সেখানে বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দেওয়ার পর এই মোটা যে দুইটা পাতা দেখতে পাচ্ছেন, এই দুইটা পাতাতেই কিন্তু নিচে খুব সুন্দর শিকড় চলে এসেছে। আর চিকন যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দীর্ঘদিন এঁটেল মাটিতে থাকার ফলেও কোনো শিকড় বের হয়নি, কারণ ওটা অনেক বেশি টাইট মাটি। সেই কারণে আপনারা চাইলে লাল বালু বা সাদা বালু যে কোনোটাই বসাতে পারেন, তাহলে কিন্তু শিকড় চলে আসবে। তো শিকড় আসার পরে আমি দোআঁশ মাটির এঁটেল মাটির সঙ্গে বেশ কিছু বালু মিশিয়ে এটা দোআঁশ মাটি করে নিয়েছি, তারপর দুইটা টবে আমি লাগিয়ে দিয়েছি। এখন কিছুদিনের ভিতরে হয়তোবা কুড়ি বেরিয়ে আসবে। শিকড় বের হওয়ার জন্য আমার কিন্তু প্রায় আড়াই মাসের মতো অপেক্ষা করতে হয়েছে, তুমিও আর কিছুদিন অপেক্ষা করলে হয়তোবা তোমারটাতেও শিকড় চলে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।